জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, এখানে এখন সকাল 8:30 বাজে, ইন্ডিয়াতে এখন রাত 8:00। বাইরের ওয়েদারটা খুব মনোরম, টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াসের মতন। চলুন দেখি ব্যালকনিতে গিয়ে বাইরেটা কেমন লাগছে। বাইরেটা বেশ রোদ ঝলমলে, দেখুন আকাশটা পুরো নীল হয়ে আছে। এখানে যেহেতু বায়ুতে দূষণের মাত্রা খুব কম, তাই বছরের বেশিরভাগ সময়ই আমরা পরিষ্কার নীল আকাশ দেখতে পাই। কিন্তু বেশ কিছুদিন ধরেই আকাশ একেবারে মেঘলা আর অন্ধকার হয়েছিল, আর চারিদিকে ধোঁয়ার গন্ধে ভরেছিল। কারণ এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে একটা জায়গা আছে সেরুর পার্ক বলে, ওখানে ভয়ানক আগুন লেগেছিল। এখানে জানেন তো, এরম কোনো ঘটনা ঘটলেই সবার ফোনে ইমার্জেন্সি অ্যালার্ট আসে, এবারেও এসেছিল। তাতে বলা হয়েছিল যে আপনি যদি ওই এরিয়ায় বসবাস করে থাকেন, তাহলে তাড়াতাড়ি ওই এরিয়া ছেড়ে নিকটবর্তী সরকারি ক্যাম্পে চলে যান, সেখানে সবার থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আজ এই রোদ ঝলমলে পরিবেশটা দেখতে পেয়ে মনটা বেশ ভালো লাগছে। এই দেখুন, এই গাছগুলো আমি দানা ফেলে তৈরি করেছি, এইগুলো কুমড়ো গাছ, আর ওই যে ওগুলো গাঁদা গাছ, আর নানান রকম বাহারি ফুলের গাছ। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই দিকে আছে মটর গাছ, আমি মটর শাকের জন্যই গাছগুলোকে তৈরি করেছি। কি সুন্দর হয়েছে বলুন। চলুন দেখি আমার ছেলেটা আবার কি করছে, আজ আবার স্কুলে যায়নি সে, আজ নাকি তাদের স্কুল থেকে থিয়েটার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওনার নাকি এইসবে আবার একেবারেই ইন্টারেস্ট কম, তাই সকাল থেকেই স্কুলে না যাবার বায়না ধরেছিল। দেখি এখন কি করছে। যা ভেবেছিলাম ঠিক তাই, দেখুন গেম নিয়ে বসে পড়েছে। বসে পড়েছে ও গেম নিয়ে, একবার মুখটা দেখাও। বেশিক্ষণ খেলবে না, উঠে পড়বে তাড়াতাড়ি। চলুন আজ আবার আমাকে কিছু জামা কাপড় ওয়াশ করতে নিচে যেতে হবে, কারণ এখানে প্রত্যেক ইউনিটে ওয়াশিং মেশিন দেওয়া থাকে না। চলুন তার আগে আপনাদের এই মেলবক্স সম্বন্ধে কিছু কথা শেয়ার করি। এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আপনার ইউনিট নম্বর অনুযায়ী আপনার জন্য মেলবক্স দেওয়া থাকে, যেখানে আপনার জন্য আসা কোনো লেটার বা ডকুমেন্ট ক্যানাডা পোস্ট রেখে দিয়ে যায়। আপনার সময় অনুযায়ী আপনি সেগুলো বার করে নিতে পারবেন। এখানকার সব অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিন ইউনিটে দেওয়া থাকে না, তাই আমি নিচে কাচতে যাই, এবং যখন সোহম মানে আমার ছেলে বাড়িতে থাকে, সে আমায় প্রচুর হেল্প করে। এই ধরুন লন্ড্রি বাস্কেট নিয়ে যাওয়া, লন্ড্রি রুমের দরজা খুলে ধরে থাকা, এগুলো সামান্য মনে হলেও আমার জন্য কিন্তু অনেক। এই দেখুন এখানে 3টে ওয়াশিং মেশিন আছে আর 3টে ড্রায়ার আছে। এই মেশিনগুলোতে আপনাকে খুচরো পয়সা দিয়ে কাচতে হয়। চলুন আমি আগে মেশিনটা লোড করে নিই। লোড হয়ে গেছে, এবার আমি মেশিনটা স্টার্ট করে নেব। দেখুন এখানে দেখাচ্ছে যে আপনাকে $2.50 দিতে হবে। এ দেখুন আমি যেই এতে $1 দেব, অমনি দেখুন অ্যামাউন্টটা এতে কমে আসবে। দেখেছেন $1.50 দেখাচ্ছে। এবার আপনার যখন পুরো পয়সা ওতে দেওয়া হয়ে যাবে, তখন ওটা জিরো দেখাবে। দেখুন আমার আস্তে আস্তে জিরো হয়ে আসছে।
এ দেখুন আমার জিরো হয়ে গেছে, এবার 32 দেখাচ্ছে, মানে আমি ওই স্টার্ট বাটনটা চালু করে দিলেই আমার এটা 32 মিনিটে কাঁচা হয়ে যাবে। আজ দুপুরে ভাবছি একটু চিলি চিকেন বানাবো, চলুন সেটা বানাতে বানাতে আপনাদের সাথে আমার কানাডা আসার প্রথম অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যখন প্রথমবার কানাডায় আসি তখন শীতকাল, জানুয়ারি মাস, টেম্পারেচার -30°C-এর নিচে, চারিদিক বরফে ঢাকা। প্রথমে তো এয়ারপোর্টে থাকাকালীন সেরকম ঠান্ডা বুঝতে পারিনি, তারপরে যখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসি তখন বুঝতে পারি ঠান্ডা কাকে বলে। আমাদের হাতের আঙুলগুলো যেন রক্ত জমাট বেঁধে যাচ্ছিল। যাই হোক, একটা ক্যাব বুক করে আমরা সেদিন সন্ধে 7টার মধ্যেই হোটেলে পৌঁছে যাই, তারপর রাত্রে ডিনার সেরে শুয়ে পড়ি, কারণ বাইরে তখন অন্ধকার, হোটেলে চারপাশটা যে একটু দেখবো তার সৌভাগ্য আমাদের ছিল না। এই প্রসঙ্গে বলে রাখি যে কানাডায় গরমকালে সন্ধে হয় রাত 10টায়, আর শীতকালে বিকেল 5টার মধ্যেই সন্ধে হয়ে আসে। পরের দিন ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখতে পাই যে হোটেলের চারপাশ মোটা বরফে চাদরে ঢেকে রয়েছে। ভেতর থেকে তো কি অপূর্ব লাগছিল বাইরেটা দেখতে, তাই আমি জ্যাকেট ছাড়াই বাইরে বেরিয়ে পড়েছিলাম, এবং তারপর আমার যে কি সাংঘাতিক ঠান্ডা লেগেছিল তা ভাষার মাধ্যমে বলা অসম্ভব। চলুন এবার চিলি চিকেনটা তৈরি করে ফেলি। আপনারা তো আগেই দেখেছেন আমি রসুন আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ওতে আমি বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে আর তার সাথে মশলা অ্যাড করে ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমি স্বাদ মতো দিয়েছিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাগুলো দেবেন। তারপর আমি এতে অ্যাড করব 1 চামচ সয়া সস এবং 1.5 চামচ টমেটো সস। এরপর এতে আমি 1/2 কাপ মতো কুসুম কুসুম গরম জল দিয়ে দেবো ভেজিটেবলসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এতে 1/2 কাপের থেকে একটু কম জল নিয়ে তাতে 1 চামচ কর্নস্টার্চ গুলে আমি দিয়ে দেবো, যার ফলে চিকেনের গ্রেভিটা একটু মোটা হবে। চিকেনের গ্রেভিটা দেখুন ভালো রকম ঘন হয়ে গেছে। চলুন এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিই। এরপর আমি এতে সামান্য কুচানো গ্রিন অনিয়ন অ্যাড করে দিয়েছি, আর দেব 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। দেখুন কি সুন্দর হয়েছে না চিলি চিকেনটা, এটা গরম ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। গতকাল একটু বিরিয়ানি আনা হয়েছিল, তার কিছুটা রয়ে গেছে, তাই আজ সেটা দিয়ে চিলি চিকেনটাকে সার্ভ করলাম। সোহম আসো খাবে, আসো ছেলেটাকে খেতে দিয়ে দিই, চলুন। কেমন হয়েছে সোহম চিলি চিকেনটা? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের আবার একটি ব্লগে, ভালো থাকবেন।